প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আইসিটি আর একটি ক্লাসে। আজকে তোমাদের পড়াবো, তোমরা গত ক্লাসে হয়তো দেখেছো, তোমাদের পড়িয়েছি দশমিক থেকে বাকি তিনটায় রূপান্তর, অর্থাৎ অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমালে। আবার অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর দেখিয়েছি। তো আজকে দেখাবো বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো চলো দেখি আজকে করতেছি আমরা। বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সা, বাইনারি থেকে কিভাবে অক্টাল এবং অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল থেকে কিভাবে রূপান্তর করা যায়। তো এই রূপান্তরের জন্য আমরা একটা নিয়ম শিখব। সেই নিয়মটা হচ্ছে আমরা একটা ডিজিট নাম্বার মনে রাখবো, সেই ডিজিট নাম্বার হচ্ছে 1, 2, 4, 8। তো এই নাম্বারটা কিভাবে আসলো? এই নাম্বারটা মূলত এর আগে যে আমরা একটা পাওয়ারের অঙ্ক দেখিয়েছিলাম, যে পাওয়ার ইনভার্স, সেই পাওয়ারের মতোই। অর্থাৎ এই মানটা, এটা মূলত দুইয়ের উপরে যদি জিরো দেই তার মান, দুইয়ের উপরে যদি ওয়ান দেই তার মান, দুইয়ের উপরে যদি স্কোয়ার, দুইয়ের উপরে কিউ, ঠিক আছে? দুইয়ের উপরে জিরো আছে তার মান ওয়ান, দুইয়ের উপরে ওয়ান আছে তার মান টু, দুইয়ের উপরে ফোর আছে স্কোয়ার আছে তার মান ফোর, দুইয়ের উপরে কিউব তার মানে এইট। এই মান থেকে আমরা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা নিতে পারি। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যদি বাইনারি থেকে, প্রথম আমরা বাইনারি থেকে অক্টাল নিই, বাইনারি থেকে অক্টাল নেওয়ার জন্য ডিজিট নিতে হবে তিনটা, আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল নেওয়ার জন্য ডিজিট থাকবে চারটা। তবে যে বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে, অর্থাৎ অক্টালের জন্য তিন ডিজিট আর হেক্সার জন্য চার ডিজিট। অক্টালের জন্য তিন ডিজিট, হেক্সার জন্য চার ডিজিট। অক্টালে আমাকে নিতে হবে তিন ডিজিট আর হেক্সায় নিতে হবে চার ডিজিট। চার ডিজিট যখন নিব তখনকার আমার নিতে হবে 1, 2, 4, 8, আর অক্টাল যখন নিব আমরা নিব 1, 2, 4। দেখো কিভাবে মানটা, অর্থাৎ আমরা হেক্সাডেসিমালের সংখ্যা শিখেছি কটা? ষোলোটা মৌলিক অঙ্ক। ষোলোটা মৌলিক অঙ্ক হলে দেখো 8 এবং 4, 2, 1 যোগ করলে 16 পর্যন্ত হয়। 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15, অর্থাৎ আমার কি ছিল 0 থেকে 15 পর্যন্ত, 0, 6, 16, তাহলে 15 মৌলিক সংখ্যার যোগ ফল এখানে 15 রয়েছে। তারপরে আবার অক্টালের জন্য আসি কত, 1, 2, 4, 4 আর 2, 6, 6 আর 1, 7, অর্থাৎ অক্টালে মৌলিক সংখ্যা ছিল 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এখানে ডিজিটের যোগ হলো সেই 7 নাম্বার। আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রেও ডিজিট নাম্বার কত এখানে, 15, ঠিক আছে? তো আমরা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা নেওয়ার জন্য এই ডিজিটগুলো ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আসো আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবে। যেমন একটা বাইনারি একটা সংখ্যা যদি নেই, আমাকে বলা হলো একটা কি আছে, একটা বাইনারি সংখ্যা, সেই বাইনারি থেকে কথা আমরা কি নেব, অক্টাল নেব, অক্টাল সংখ্যা রূপান্তর। তো বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর, তার জন্য আমাকে কি করতে হবে, বলা হয়েছে কি তিনটা ডিজিট। তিনটা ডিজিট যদি হয় তাহলে বাইনারি থেকে আমরা তিনটা ডিজিট করে সাবট্রাক্ট করবো, সেটা সাবট্রাক্ট করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। যদি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে গণনা করে দিতে হবে, অর্থাৎ 1, 1, 0, তিন ডিজিট আছে, 1, 0, 1, তিন ডিজিট, এর শেষে আছে দুইটা, তাহলে আমাকে একটা শূন্য দিয়ে তিন গোল ফিল আপ করতে হবে। তাহলে এই মানগুলোর ভ্যালু আমার এখানে কত আছে, সেটা আমরা সেই অক্টালের ডিজিটটা আমার কত ছিল 1, 2, 4, তাহলে এই মানগুলো বসাও 1, 1, 0। এখন বিষয়টা হচ্ছে ওয়ান কার কার নিচে আছে,
1 নিচে আছে 2 এবং 1 নিচে তাহলে তাহলে 1 যা যা নিচে থাকবে সেই সমস্ত অঙ্কগুলো যোগফল হবে ওই অক্টাল সংখ্যা তাহলে 2 আর 1 3 তাহলে এই ডিজিট নাম্বার 3 তাহলে আছে কত 101 1 কার কাছে আছে 4 এবং 1 নিচে 4 আর 1 5 তাহলে ডিজিটের নাম 5 তারপর আছে 011 011 তাহলে 2 আর 1 3 তাহলে আমরা লিখতে পারি 0 তাহলে আমরা লিখতে পারি 11 10 1011 বাইনারি সংখ্যা অক্টালে রূপান্তর হলো 353 এই হলো বাইনারি থেকে অক্টাল বলা হয়েছিল কি বাইনারি থেকে অক্টাল নেওয়ার জন্য তিন ডিজিট দিতে হবে অক্টালে অক্টালে তিন ডিজিট করে আমরা আলাদা আলাদা করে লিখলাম তাহলে এই সংখ্যাটা আমি যখন এই ভ্যালুর নিচে বসাবো তখন যার নিচে 1 আছে সেই সংখ্যাটা আমরা যোগ করব তাহলে এখানে 11 ছিল 2 এবং 1 এর নিচে তাহলে 2 আর 1 যোগ করলে হয়েছে 3 তারপর আসলো 101 1 আর 1 পেয়ার ছিল 4 এবং 1 তার যোগফল 5 তারপর আসলো 3 যদি হয় কিভাবে 0 1 1 1 1 আছে কার নিচে 2 এবং 1 আশা করি বুঝতে পারছো তো আর একটা ওকে দেখিয়ে দেখো আমি কি বলছি দশমিকের বাম পাশে দিক থেকে কাউন্ট হবে দশমিকের ডান পাশ থেকে কাউন্ট হবে যদি তিনটা ডিজিট পূর্ণ না হয় তাহলে শূন্য দিয়ে ফিল আপ করতে হবে তাহলে প্রথম আছে কথা এখানে 101 তারপরে আছে 101 তারপরে শুধু 1 তাহলে শূন্য শূন্য তারপর আছে দশমিক 101 111 এ ফিল আপ আছে তিনটা তিনটা ফিল আপ আছে ওকে ফাইন তাহলে আমার অক্টাল অক্টালের জন্য কত 1 2 4 তো তাই যদি হয় তাহলে এটার জন্য কত আসে 111 4 2 6 7 এর নিচে মান 7 এর নিচে কত আসে 101 তাহলে 5 তাহলে এটার মান কত আসে এটার মান 5 এটার মান কত আসে এটার মান 5 এটার মান কত আসে 1 তাহলে অতএব 110 11 0 1 1 0 1 1 1 1 এই বাইনারি সংখ্যার অক্টাল সংখ্যা দাঁড়াবে 155.57 দশমিক যেভাবে আছে সেভাবে দশমিকের মানটা দশমিকটা বসবে তাহলে এটা আমি কী বললাম অক্টাল সংখ্যা দেখো খেয়াল করে দেখো 111 ছিল তাহলে 421-এর যোগফল 7 তারপরে 101 ছিল তার যোগফল 4-এর 1-এ 5 তাহলে এটাও 5 এটাও 5 আর এটা থেকে 1-এ দেখো 0 0 1 1 আর শুধু 1 একই এখানে 1 রয়েছে আশা করি বুঝতে পারছো তাহলে আরও একটা অঙ্ক দেখি এটা নিলাম কি আমি অক্টাল এটা নিলাম অক্টাল এখন যাবো আমি হেক্সাডেসিমাল এই অঙ্কটা যদি আমি হেক্সাডেসিমাল নিই যদি তারপর এখানে 16 তাহলে কি পরিবর্তন দেখা যাবে তাহলে খেয়াল করো দশমিকের এই পাশে আমার কটা বেরো যাবে চারটা করে ডিজিট যাবে 1 0 1 1 তারপর আছে 0 1 1 জিরো দিয়ে ফিল আপ করলাম দশমিক 1 0 1 1 তাহলে এই চারটা করে 1 0 0 দিয়ে ফিল আপ করলাম তাহলে এখন আমি মান বসাবো কত 1 2 4 8 তাহলে এটার জন্য কি আসে 0 0 1 1 চা 8 আর 4 এর যোগফল কত 12 12 হেক্সাডেসিমালে 12 কোন ডিজিট 12 কে আমরা বলি কি সি যেমন আমরা কি বলা হয়েছিল এ ছিল এখানে 10 বি ছিল এখানে 11 সি ছিল 12 ডি ছিল তাহলে আমরা একটু সাইড করে লিখি যে এখানে 12 মানে সি তাহলে এই এখন এটা বসাও 1 0 1 1 ঠিক আছে তাহলে 8 8 আর 2 10 10 আর 1 11 11 মানে কত বি তারপরে আছে 1 1 0 1
आठ आठ चले बारो बारो और एक तेरह तेरह माने डी और एखे आ जीरो वन वन जीरो चार दिए छये लिखते पड़ते वन वन जीरो वन वन जीरो वन वन जीरो वन 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 बाइनरी संख्या हेक्साडेसिमल संख्या पर सिक्स डी दशमी बी सी हेक्साडेसिमल রূপান্তর করি তার জন্য আমরা একটা ফর্মেট মনে রাখতে হবে ওয়ান টু ফোর এইট পর্যন্ত হবে হেক্সাডেসিমালের জন্য অক্টালের জন্য হবে ওয়ান টু ফোর সকলকে ধন্যবাদ এই ক্লাসটি করার জন্য আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।